বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কার নিয়ে আন্দোলনে হতাহতদের পরিবার প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন ধারাবাহিক কর্মসূচির তৃতীয় দিনে নারায়ণগঞ্জ সিলেট ও রাঙ্গামাটিতে মতবিনিময় সভা করেন তারা নারায়ণগঞ্জে ছাত্রজনতার আন্দোলনে নিহত আহতদের পরিবারের সাথে দেখা করেন এবং কথা বলেন সমন্বয়ক সার্জে সালমের নেতৃত্বে একটি দল মাসদাইয়ের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় আহত নিহতদের পরিবারের সদস্যরা তাদের উপর নিপীড়নের বর্ণনা দেন এ সময় নিহতদের পরিবারের পাশে থাকারও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন সমন্বয়ক শারজি আলম রাঙামাটিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শহীদ মিনারে আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সাধারণ জনতা অংশ নেয় এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন ষড়যন্ত্রকারীরাকে বিভাজিত আন্দোলনের মতো রাষ্ট্র পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজনের একটি রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে আমরা যেভাবে আন্দোলনে আমরা সবাই একসাথে ছিলাম এদিকে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা মঙ্গলবার তারা সিলেট মহানগরের যতর্পুরস্থ তুরাবের বাড়িতে যান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ